করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে গত 23 মার্চ থেকে রাজ্যে লকডাউন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এরপরই বন্ধ হয়ে যায় কোলাঘাট ফুল মার্কেট, কর্মহীন হয়ে পড়েন কয়েকশো ফুল চাষী, মাঠের ফুল মাঠেই নষ্ট হতে দেখা যায়। মঙ্গলবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে ফুল চাষীরা ফুল মার্কেটে ফুল বিক্রি করতে পারবেন, পুলিশ ফুলের গাড়ি আটকাবে না। তারপর ফুল চাষীদের মুখে হাসি ফোটে। লকডাউনের 16 দিনের মাথায় কোলাঘাট ফুল মার্কেট খুলে যায়। ফুল নিয়ে আসতে শুরু করেন ফুল চাষীরা। বাস ও ট্রেন বন্ধ, তাই দূরের চাষীরা আসতে পারছেন না। এলাকার চাষীরা আসা শুরু করেছেন। চাষীরা বলেন, তারা আসা শুরু করলেও ক্রেতাদের সংখ্যা খুবই কম, কারণ সমস্ত অনুষ্ঠান পুজো পার্বণ বন্ধ, দূরপাল্লার সমস্ত যানবাহনও বন্ধ, ভিন্ন রাজ্যে ফুল রপ্তানি করা যাচ্ছে না। ফুল যোগান দিতে গিয়েও ক্রেতারা যদি মার্কেটে না আসে তাহলে কতটা ফুল বিক্রি হবে তা নিয়ে চিন্তায় পড়েছেন চাষীরা। তবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে এমনই আশা করছেন তারা। ফুলে তো শুনে খুবই ভালো লাগছে, কিন্তু মার্কেটে তো সব চাষী আজকে আসতে পারে না। আসার ফলে প্রশাসনও আমাদেরকে ধরছে, গাড়ি নিয়ে আসছে বলে, যে তোমরা কোথায় যাচ্ছ, লকডাউন আছে। বললাম যে দিদি কাল ঘোষণা করেছে রাজ্য সরকার যে ফুল মার্কেট চালু থাকবে, আমরা এই জন্য ফুল মার্কেটে এসেছি। আজ 15 দিন বিগত বাড়িতে বসেই ছিলাম, আশা আছে যে আমরা নিয়ে মালটা মার্কেটে যেতে পারবো, তাতে দু পয়সা হলে বাড়িরও সুবিধে। আর যা ছিল সঞ্চয় মোটামুটি সবই শেষের পথে চলে গেছে আমাদের, সাহায্য তো সেরকম পাচ্ছি না, কি করা যাবে। এই জন্য বাধ্যতামূলক আমাদেরকে এখানে আসতে হয়েছে মার্কেটে, কিছু দেখছি যতটা ফুল এখানে ক্রয় করতে পারবো নিয়ে সেটাই যাওয়ার। নিয়মটা মানা তো খুবই জরুরি, যেহেতু সবার আমাদের নিজের শরীর স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, এটা তো কেউ পার্সোনালি বলে না, কিছু সবার ভালোর ক্ষেত্রেই বলেছি। আমরা চেষ্টা করবো যতটা দূরত্ব মেনে, সামাজিক স্বাস্থ্য মেনে আমরা কাজটা করতে পারি। গত 23 তারিখ থেকে সারা দেশে লকডাউনের পরিপ্রেক্ষিতে 2 মেদিনীপুর জেলা সহ সারা রাজ্যের ফুল চাষিরা বিভিন্ন সমস্যায় পড়েছিল। সেই পরিপ্রেক্ষিতে গত কয়েকদিন আগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের সমিতির পক্ষ থেকে শর্ত সাপেক্ষে প্রত্যহ কয়েক ঘন্টার জন্য ফুলবাজারগুলি চালুর আবেদন জানিয়েছিলাম। সেই পরিপ্রেক্ষিতে গতকালকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আজ থেকে বিভিন্ন ফুলবাজারগুলো খুলবে। সেই মতো আমরা আজকে দেউলিয়া এবং কোলাঘাট এই দুটি ফুলবাজার খুলতে পেরেছি। আগামীকাল থেকে সমস্ত বাজারগুলি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলবে। রাজ্যের ফুলচাষীদের স্বার্থে মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে আমরা আমাদের সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। কোকনের রিপোর্ট, ভূমি 24x7।